আসসালামু আলাইকুম। ইউক্রেন ও আমেরিকা মিলে জীবাণু অস্ত্র বানাচ্ছিল, বলল রাশিয়া। এদিকে পুতিনকে না থামালে পৃথিবীতে নিরাপদ জায়গা থাকবে না। সর্বশেষ সংবাদে জানবেন, 4 লাখ মানুষকে জিম্মি করেছে রাশিয়া, বলছে ইউক্রেন। এবারে বিস্তারিত, ইউক্রেন ও আমেরিকা মিলে জীবাণু অস্ত্র বানাচ্ছিল, বলল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, আমেরিকার সহযোগিতায় জীবাণু অস্ত্র তৈরি করেছিল ইউক্রেন। তিনি আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জাকারোভা আরও বলেন, যৌথ সীমান্তের কাছে কয়েকটি গবেষণা কেন্দ্রে জীবাণু অস্ত্র তৈরির কাজ চলছিল। ইউক্রেন সংকটের জন্য ন্যাটো দায়ী বলে তিনি আবারও ঘোষণা করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র বলেন, রাশিয়ার বিশেষ অভিযানের কারণে ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি, সেগুলো স্বাভাবিকভাবেই কাজ করছে। রাশিয়া এর আগে বলেছে, ইউক্রেনে 30টি গবেষণা কেন্দ্রে জীবাণু অস্ত্র তৈরির কাজ চলছিল। মস্কো আরও দাবি করেছে, মার্কিন অর্থায়নে এসব অবৈধ কার্যক্রম চালাচ্ছিল ইউক্রেন সরকার। রাশিয়ার হামলার মুখে ইউক্রেন সেসব জিনিসপত্র নষ্ট করেছে, সে তালিকায় গবেষণাগারগুলো রয়েছে। বিষয়টি বর্তমানে বিকিরণ, রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বিশেষজ্ঞদের মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে। এদিকে পুতিনকে না থামালে পৃথিবীতে নিরাপদ জায়গা থাকবে না। ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকা বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন। আমরা তাকে না থামালে পৃথিবীর কোথাও নিরাপদ জায়গা থাকবে না। ইউক্রেনের চলমান রুশ সামরিক অভিযান নিয়ে এক আবেগঘন খোলা চিঠিতে তিনি আরও বলেন, এই লড়াই আমরাই জিতব, কারণ আমরা ঐক্যবদ্ধ। বিবিসির এক খবরে বলা হয়েছে, চিঠিতে বেসামরিক মানুষ হত্যার নিন্দা করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি। বিশেষ করে তিনি বোমা হামলায় শিশু হতাহতের ওপরও জোর দিয়েছেন। চিঠিতে তিনি 3টি শিশুর নাম উল্লেখ করেছেন যারা নিহত হয়েছেন। তিনি বলেন, ইউক্রেন শান্তি চায়, তবে এর সীমান্ত ও পরিচয় রক্ষা করবে। ফার্স্ট লেডি জেলেন্সকা কোথায় আছেন সেটা এখনও অজানা, যদিও তার স্বামী প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন রুশ বাহিনীর বড় টার্গেট তার পরিবার। ইংরেজিতে লেখা চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে আন্তর্জাতিক নারী দিবসের দিন মঙ্গলবার প্রকাশিত হয়েছে। ফার্স্ট লেডি জানিয়েছেন, এখন পর্যন্ত তাকে বেশ কয়েকবার সাক্ষাৎকার দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এই চিঠি সব প্রশ্নের উত্তর দেবে বলে তিনি মনে করেন। এদিকে 4 লাখ মানুষকে জিম্মি করেছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। ইউক্রেনের ম্যারিউপোলে 4 লাখেরও বেশি মানুষকে জিম্মি করেছে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কোবেলা এই অভিযোগ করেন। বুধবার আল জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে। এক টুইট বার্তায় কুলেবা বলেন যে নির্বিচারে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এছাড়া তিনি বলেছেন, অন্তত 3000 সদ্যজাত শিশু বর্তমানে খাবার ও ঔষধ এর অভাবে রয়েছে। একই সঙ্গে কোবেলা ফের ইউক্রেনের রুশ আক্রমণ বন্ধ করতে বিদেশি হস্তক্ষেপগুলোর আহ্বান করছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।